নমস্কার বা আদাব, আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গে রোশন লস্কর আপাতত উপস্থিত হয়েছি উত্তর কলকাতার 33/2 বিডন স্ট্রিটে ভোলানাথ ধামে, যে বাড়ির থেকে কলকাতার বুকে আজ থেকে 100 বছর আগে প্রথম ফানুস ওড়ানোর রীতি এবং রেওয়াজ কালী পুজোর দিনে চালু হয়েছিল। তো আপাতত এই হয়েছে বাড়ির সদর গেট, 33/2 বিডন স্ট্রিট, বাড়ির নাম ভোলানাথ ধাম। তো আপাতত উপস্থিত হয়েছি সেই ভোলানাথ ধামে। এবারে কলকাতায় কালী পুজোর দিনে ফানুস উৎসবের 100 বর্ষ, তো চলুন যাই বাড়ির অন্দরমহলে, দেখি 100 বর্ষে কলকাতার ফানুস উৎসব। অনেকেই উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। তো এই হয়েছে বাড়ির সদর। তো রোশন আপাতত ভেতরে, বহু পুরনো বাড়ি, বাড়িটাও দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন বাড়ির গঠন দেখে যে বহু পুরনো আদলের বিশাল বাড়ি। তো এই হয়েছে বাড়ির সদর, সামনেই বিরন স্ট্রিট বাড়ির ভেতর থেকে। তো এই হয়েছে বাড়ির সদর উঠোন আর কি, যাকে বলে বাইরের দিকে। তো অদ্ভুত নকশা সব রয়েছে সারাটা বাড়ি জুড়েই, দেখতেই পাচ্ছেন। তো এককালে এটা বাড়ির গাড়ি বারান্দা ছিল, এখনও গাড়ি রয়েছে, বিশাল বড় বড় থাম, উপরের দোতলা, জানলা কড়িকাঠের। তো এই হয়েছে বাড়ির সদর, ঝাড়বাতি। এই হয়েছে বাড়ির উঠোন ভেতরে। বাড়িতে পুজো হচ্ছে, কালী পুজো, বিশাল বিশাল থাম। এই হয়েছে বাড়ির ভেতর ভোলানাথ ধামের। তেতলা বাড়ি, অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই 100 বর্ষে কলকাতার বুকে ফানুস উৎসব দেখতে। দেখতেই পাচ্ছেন বাড়ির চারপাশটা। মেঝেতে অদ্ভুত আলপনা দেওয়া হয়েছে কালী পুজো উপলক্ষে। যাই হোক, এই হয়েছে এখন ফানুস ঘরের ভেতরে তৈরি পরিকল্পনা হচ্ছে, যেটা জনসমক্ষে একটু বাদেই আসবে। বাড়ির সদস্যরা সেই ফানুস তৈরিতে ব্যস্ত, কলকাতার অনেকেই এসছেন এখানে। এই দেখুন আলপনা কালী পুজো উপলক্ষে। উপরে সেই পুরনো দিনের পাখা ঘুরছে আপাতত, দেখতেই পাচ্ছেন সেই পুরনো পাখা আগেকার, তার পাশেই আবার আধুনিক পাখা। দুইয়ের পুরনো পাখা এবং আধুনিক পাখা সহাবস্থান ভোলানাথ ধামে। তো
কেন বাড়ির নাম ভোলানাথ ধাম, তারও এই যে ওপরে দেখতে পাচ্ছেন, ওপরে দেখতে পাচ্ছেন শিব ঠাকুর, তার দুই পাশে হাতি জল দিয়ে স্নান করাচ্ছে বাবার মাথায়। তো এর থেকেই বাড়ির নামকরণ হয়েছে ভোলানাথ ধাম। যাই হোক, আপাতত ফানুষ উৎসবের শতবর্ষের প্রথম ফানুষ এনারা তুলছে, নিচে ফ্যান জ্বালিয়ে টোলে বেজাচ্ছে। এদিকটা খালি রাখবে, ঠিক আছে? এদিকে বেরো। গরম লাগলে বলবে। হ্যাঁ, এইটা মানতে হবে না? হ্যাঁ, বলে দিচ্ছিল রুটি দাও। এই এবারে ছাড়া হবে, রেডি। ঠিক আছে, ঠিক আছে। দূর আকাশে উড়ে চলে গেছে মানুষ। আবার একটি বড় ফানুষ এনে উপস্থিত হয়েছে। আমি তো নিচে বসে আছি। ভিডিও তো একটা সময় সুতানুষির বুকে বাবু কালচারের অন্যতম অঙ্গ ছিল এই ফানুষ। কালীপুরের দিনে উড়ান 1912 আবার একটা মানুষ হলো। মশাল নিয়ে হচ্ছে হয়ে গেছে রুটি। এই বাচ্চাগুলো কোথায় গেলে? বাচ্চাগুলো যদি সামনে আসেন, ছোট দেখো।
রেডি, ওয়ান টু থ্রি। অভিষেক শো আছে, নাহলে চলবে না আমাদের। এটা হলো বাবু কালচার ফানুস, ওরালেই দেখতে পাবেন বাবু কালচার ফানুস। আমার দায়িত্ব শেষ, এবার সারা মুরগি জাগতো কি হবে না হবে বিভিন্ন মানুষের বিভিন্ন রিপোর্টারের সময় এখানে টোটাল 25 খানা মানুষ ছাড়া হবে। আবার একটা মানুষ এসছে, ছেলেটা তৈরি করে দিচ্ছে। পুরোনো যুগের বাড়ি, পুরোনো পুরোনো কালচার সব এখানে এসে দেখতে হবে। চারিদিকে ঘর, মাঝখানে ফাঁকা জায়গায় থেকে ফানুস ওড়ানো হচ্ছে। প্রচুর লোক এখানে এসে উপস্থিত হয়েছে। এবারে 4 নম্বর ফানুস আপাতত ওড়াবে। সব বাড়ির সদস্যরা বারান্দায় দাঁড়িয়ে এই ফানুস উড়ে চলেছে। দূর আকাশে ফানুস উড়ে চলেছে। আবার একটা নতুন ফানুস পূর্ণ হয়, ফানুস এটা হলো ছোটোবেলায় যে কিশলয়, সেই কিশলয় বইয়ের অনুকরণে এটা তৈরি ফানুসটি। আবার উত্তোলন হলো আর একটা ফানুস। আবার একটি ফানুস নিয়ে এসছে ভোলা দামের। আর বেশ কয়েকটি ফানুস ওড়ানো আপনারা দেখলেন। এটি একটা ভিন্ন রঙের, ভিন্ন কালার ফানুস, বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের ফানুস আত্মিকের আকাশে ওড়াচ্ছে এই ভোলানাথ ধাম থেকেই। তো ভোলানাথ ধামের এই 100 বছর পুরনো ফানুস উৎসবে আজ 100 বছর পূর্ণ। হ্যাঁ,
গোল ফানুষ, একটা কালী ফানুষ, কালী ফানুষ আকাশ হবে তো কালী ফানুষ ছাড়া হচ্ছে অ্যাটপ স্পিরিটের পক্ষ থেকে আমরা এই আপনাদের প্রথম এই কালী ফানুষ অন্য দেখাচ্ছি। আপাতত এই ফানুষ উৎসব থেকে আমরা বিদায় জানাবো। দেখতেই পাচ্ছেন আকাশে রয়েছে কালী ফানুষ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওতে শেয়ার করতে থাকবেন।